সিইও দফতরের দুই আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে সরানো হয়েছে। অমিত রায় চৌধুরীকে সরিয়ে দিল কমিশন, সরানো হলো জয়েন্ট সিইও রাহুল নাথকেও, খবর কমিশন সূত্রে। সুতপা সেন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই নিয়ে। সুতপা, কি কারণ? দেখো, দীর্ঘদিন ধরে এই দুজনেই ছিলেন, এটাই মূল কারণ বলে আমরা এখন জানতে পারছি। তুমি জানো যে নিয়ম অনুযায়ী 3 বছর যারা বিভিন্ন পদে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কথা আগেই নির্বাচন কমিশন বলেছিল। এবং অমিত রায়চৌধুরী, তিনিও দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন দপ্তরে ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কারণ অ্যাডিশনাল সিইও পদে তিনি ছিলেন। এছাড়াও রঞ্জন নাথ, তাকেও সরিয়ে দেওয়া হলো। বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল যে এদেরকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এরা দীর্ঘদিন ধরে রয়েছেন। দেখা গেল যে কমিশন সেই অর্ডারই পাঠালো এবং আজকেই এই নির্দেশিকা এসে পৌঁছেছে। তাদেরকে অন্য কোনো দপ্তরে বদলি করার কথা জানানো হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং কোনো নির্বাচন সংক্রান্ত কোনো পদে যাতে তারা না থাকে সেই নির্দেশই দেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।